লক্ষ্মী স্টুডিও চ্যানেলের আজকের পর্বে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতার প্রথম পর্ব অমিত রায় ব্যারিস্টার ইংরেজি ছাদে রায় পদবী রয় ও রে রূপান্তর যখন ধারণ করল তখন তার শ্রী গেল ঘুচে কিন্তু সংখ্যা হল বৃদ্ধি এই কারণে নামের অসামান্যতা কামনা করে অমিত এমন একটি বানান বানালে যাতে ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়ে অমিতের বাপ ছিল দিগ্বিজয়ী ব্যারিস্টার যে পরিমাণ টাকা তিনি জমিয়ে গেছেন সেটা অধস্তন তিন পুরুষকে অধপাতে দেবার পক্ষে যথেষ্ট কিন্তু পৈতৃক সম্পত্তির সাংঘাতিক সংঘাতেও অমিত বিনা বিপত্তিতে এ যাত্রা টিকে গেল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ের কোঠায় পা দেবার পূর্বেই অমিত অক্সফোর্ডে ভর্তি হয় সেখানে পরীক্ষা দিতে দিতে এবং না দিতে দিতে ওর সাত বছর গেল কেটে বুদ্ধি বেশি থাকাতে পড়াশোনা বেশি করেনি অথচ বিদ্যেতে কমতি আছে বলে ঠাহর হয় না ওর বাপ ওর কাছ থেকে অসাধারণ কিছু প্রত্যাশা করেনি তার ইচ্ছা ছিল তার একমাত্র ছেলের মনে অক্সফোর্ডের রং এমন পাকা করে ধরে যাতে দেশে এসেও ধোপসয় অমিতকে আমি পছন্দ করি খাসা ছেলে আমি নবীন লেখক সংখ্যায় আমার পাঠকল্প যোগ্যতাই তাদের সকলের সেরা অমিত আমার লেখার ঠাট ঠমকটা ওর চোখে খুব লেগেছে ওর বিশ্বাস আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই জীব সৃষ্টিতে উর্জন্তুটা যেমন এই লেখকদের রচনাও তেমনি ঘাড়ে গর্দানে সামনে পেছনে পিঠে পেটে বেখাপ চালটা ঢিলে বাংলা সাহিত্যের মতো ন্যাড়া ফ্যাকাশে মরুভূমিতেই তার চলন সমালোচকদের কাছে সময় থাকতে বলে রাখা ভালো মতটা আমার নয় অমিত বলে ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী ওর মতে যারা সাহিত্যের ওমরাও দলের যারা নিজের মন রেখে চলে স্টাইল তাদেরই আর যারা আমলা দলের দশের মন রাখা যাদের ব্যবসা ফ্যাশান তাদেরই বঙ্কিম স্টাইল বঙ্কিমের লেখা বিষবৃক্ষে বঙ্কিম তাতে নিজেকে মানিয়ে নিয়েছে বঙ্কিমী ফ্যাশান নসিরামের লেখা মনোমোহনের বাগানে নসিরাম তাতে বঙ্কিমকে দিয়েছে মাটি করে বারোয়ারি তাবুর কানাতের নিচে ব্যবসাদার নাসনেওয়ালের দর্শন মেলে কিন্তু শুভ দৃষ্টিকালে বধুর মুখ দেখবার বেলায় বেনারসি ওনার ঘুমটা চাই কানাত হলো ফ্যাশানের বেনারসি হলো স্টাইলের বিশেষের মুখ বিশেষ রঙের ছায়ায় দেখবার জন্য অমিত বলে হাটের লোকের পায়ে চলা রাস্তার বাইরে আমাদের পাশ হরতে ভরসা পায় না বলেই আমাদের দেশে স্টাইলের এত অনাদর দক্ষ যজ্ঞের গল্পে এই কথাটির পৌরাণিক ব্যাখ্যা মেলে ইন্দ্র চন্দ্র বরুণ একেবারে স্বর্গের ফ্যাশান্ত্রস্ত দেবতা যাগ্ঞিক মহলে তাদের নিমন্ত্রণ জুটত শিবের ছিল স্টাইল এত অরিজিনাল যে মন্ত্র পড়া যজমানেরা তাকে কব্য দেওয়াটা বেদস্তুর বলে জানত অক্সফোর্ডের বিয়ের মুখে এসব কথা শুনতে আমার ভালো লাগে কেননা আমার বিশ্বাস আমার লেখাই স্টাইল আছে সেই জন্যই আমার সকল বইয়েরই এক সংস্করণেই প্রাপ্তি তারা ন পুনরাবর্তন আমার শ্যালক নবকৃষ্ণ আমি এসব কথা একেবারে সহ্য করতে পারতো না বলতো রেখে দাও তোমার অক্সফোর্ডের পাশ সে ছিল ইংরেজি সাহিত্যে রোমহর্ষক এম এ তাকে পড়তে হয়েছে বিস্তর বুঝতে হয়েছে অল্প সেদিন সে আমাকে বললে অমিত কেবলই ছোট লেখককে বড় করে বড় লেখককে খাটো করবার জন্যই অবজ্ঞার ঢাক পিটবার কাজে তার শখ তোমাকে সে করেছে তার ঢাকের কাঠি দুঃখের বিষয় এই আলোচনা স্থলে উপস্থিত ছিলেন আমার স্ত্রী স্বয়ংর সহোদরা কিন্তু পরম সন্তোষের বিষয় এই যে আমার শ্যালোকের কথা তার একটুও ভালো লাগেনি দেখলুম অমিতের সঙ্গেই তার রুচির মিল অথচ পড়াশোনা বেশি করেননি লোকের আশ্চর্য স্বাভাবিক বুদ্ধি অনেক সময় আমার মনেও খটকা লাগে যখন দেখি কত কত নামজাদা ইংরেজি লেখকদেরও নগণ্য করতে অমিতের বুক দমে না তারা হলো যাদের বলা যেতে পারে বহু বাজারে চলতি লেখক বড় বাজারে ছাপ মারা প্রশংসা করবার জন্য যাদের লেখা পড়ে দেখবার দরকারই হয় না চোখ বুঝে গুণগান করলেই পাসমার্ক পাওয়া যায় অমিতের পক্ষেও এদের লেখা পড়ে দেখা অনাবশ্যক চোখ বুঝে নিন্দা করতে ওর বাধে না আসলে যারা নাম যাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি বর্ধমানের ওয়েটিং রুমের মতো আর যাদেরকে ও নিজে আবিষ্কার করেছে তাদের উপর ওর খাস দখল যেন স্পেশাল ট্রেনের সেলুন কামরা অমিতের নেশাই হলো স্টাইলে কেবল সাহিত্য বাছায় কাজে নয় বেশে ভূষায় ব্যবহারে ওর চেহারাতেই একটি বিশেষ ছাদ আছে পাঁচজনের মধ্যে ও যে কোনো একজন মাত্র নয় ও হলো একেবারে পঞ্চম অন্যকে বাদ দিয়ে চোখে পড়ে দাড়িগোপ কামানো চাচা মাজা চিকন শ্যামবর্ণ পরিপুষ্ট মুখ স্ফূর্তি ভরা ভাবটা চোখ চঞ্চল হাসি চঞ্চল নড়া চড়া চলা ফেরা চঞ্চল কথার জবাব দিতে একটুও দেরি হয় না মনটা এমন এক রকমের চকমকি যে ঠুন করে একটু ঠুকলেই স্ফুলিঙ্গ ছিটকে পড়ে দেশি কাপড় প্রায়ই পরে কেননা ওর দলের লোক সেটা পরে না ধুতি সাদা থানের যত্নে কোচেন কেননা ওর বয়সে এরকম ধুতি চলতি নয় পাঞ্জাবি পরে তার বা থেকে বোতাম ডান দিকের কোমর অব্দি আস্তিনের সামনের দিকটা পর্যন্ত দুভাগ করা কোমরের ধুতিটাকে ঘিরে একটা জড়ি দেওয়া চওড়া খয়রি রঙের ফিতে তারই বা দিকে ঝুলছে বৃন্দাবনী ছিটের একটি ছোট্ট থলি তার মধ্যে ওর ঘড়ি পায়ে সাদা চামড়ার উপর লাল চামড়ার কাজ করা কটকি জুতো বাইরে যখন যায়। একটা পাট করা পাড়ওয়ালা মাদ্রাজি চাদর বা থেকে হাঁটু অব্দি ঝুলতে থাকে বন্ধু মহলে যখন নিমন্ত্রণ থাকে মাথায় চড়ায় এক মুসলমানি লক্ষ্ণৌ টুপি সাদার উপর সাদা কাজ করা একে ঠিক সাজ বলবো না এ হচ্ছে ওর এক রকমের উচ্চ হাসি ওর বিলেতি সাজের মর্ম আমি বুঝিনে। যারা বোঝে তারা বলে কিছু আলু থালু গোছের বটে কিন্তু ইংরেজিতে যাকে বলে ডিস্টিংগুইশড নিজেকে অপরূপ করবার শখ ওর নেই কিন্তু ফ্যাশনকে বিদ্রুপ করবার কৌতুক ওর অপর্যাপ্ত কোনো মতে বয়স মিলিয়ে যারা কুষ্ঠির প্রমাণে যুবক তাদের দর্শন মেলে পথে ঘাটে অমিতের দুর্লভ যুবকত্ব নির্জলা যৌবনের জোরেই একেবারে বেহিসাবি উড়নচন্ডী বান ডেকে ছুটে চলেছে বাইরের দিকে সমস্ত নিয়ে চলেছে ভাসিয়ে হাতে কিছুই রাখে না এদিকে ওর দুই বোন যাদের নাম সিসি এবং লিসি যেন নতুন বাজারে অত্যন্ত হালের আমদানি ফ্যাশানের পসরাই আপদমস্তক যত্নে মোড়ক করা পয়লা নম্বরের প্যাকেট বিশেষ উঁচু খুরোয়ালা জুতো লেচওয়ালা বুক কাটা জ্যাকেটের ফাঁকে প্রবালে মালা শাড়িটা গায়ে তীর্যক ভঙ্গিতে আট করে লেপটানো এরা খুটখুট করে দ্রুত লয়ে চলে উচ্চস্বরে বলে স্তরে স্তরে তোলে সুক্ষাগ্র হাসি মুখ ঈষদ বেঁকিয়ে স্মিত হাস্যে উঁচু কটাক্ষে চায় জানে কাকে বলে ভাবগর্ভ চাওনি। গোলাপি রেশমের পাখা ক্ষণে গালের কাছে ফুরফুর করে সঞ্চালন করে এবং পুরুষ বন্ধুর চৌকির হাতার উপরে বসে সেই পাখার আঘাতে তাদের কৃত্রিম স্পর্ধার প্রতি কৃত্রিম প্রকাশ তর্জন করে থাকে আপন দলের মেয়েদের সঙ্গে অমিতের ব্যবহার দেখে তার দলের পুরুষদের মনে ঈর্ষার উদয় হয় নির্বিশেষভাবে মেয়েদের প্রতি অমিতের উদাসীন নেই বিশেষভাবে কারো প্রতি আসক্তিও দেখা যায় না অথচ সাধারণভাবে কোনোখানে মধুর রসেরও অভাব ঘটে না এক কথায় বলতে গেলে মেয়েদের সম্বন্ধে ওর আগ্রহ নেই উৎসাহ আছে অমিত পার্টিতেও যায় তাসও খেলে ইচ্ছে করেই বাজিতে হারে যে রমণীর গলা বেসুরো তাকে দ্বিতীয়বার গাইতে পিড়াপিড়ি করে কাউকে বদরঙের কাপড় পরতে দেখলে জিজ্ঞাসা করে কাপড়টা কোন দোকানে কিনতে পাওয়া যায় যে কোনো আলাপিতার সঙ্গেই কথা বলে বিশেষ পক্ষপাতের সুর লাগায় অথচ সবাই জানে ওর পক্ষপাতটা সম্পূর্ণ নিরপেক্ষ যে মানুষ অনেক দেবতার পূজারী আড়ালের সব দেবতাকেই সে সব দেবতার চেয়ে বড় বলে স্তব করে দেবতাদের বুঝতে বাকি থাকে না অথচ খুশিও হন কন্যার মাতাদের আশা কিছুতেই কমে না কিন্তু কন্যারা বুঝে নিয়েছে অমিত সোনার রঙের দিগন্ত রেখা ধরা দিয়েই আছে তবু কিছুতেই ধরা দেবে না মেয়েদের সম্বন্ধে ওর মন তর্কই করে মীমাংসায় আসে না সেই জন্যই গম্যবিহীন আলাপের পথে ওর এত দুঃসাহস তাই অতি সহজেই সকলের সঙ্গে ও ভাব করতে পারে নিকটে দার্যবস্তু থাকলেও ওর তরপে আগ্নেয়তা নিরাপদে সুরক্ষিত সেদিন পিকনিকে গঙ্গার ধারে যখন ওপারে ঘন কালো পুঞ্জীভূত স্তব্ধতার উপরে চাঁদ উঠল ওর পাশে ছিল লিলিগাঙ্গুলি তাকেও মৃতস্বরে বলল গঙ্গার ওপারে ওই নতুন চাঁদ আর এপারে তুমি আর আমি এমন সমাবেশটি অনন্তকালের মধ্যে কোনো দিনই আর হবে না প্রথমটা লিলিগাঙ্গুলির মন এক মুহূর্তে ছলছলিয়ে উঠেছিল কিন্তু সে জানত এই কথাটাই যতখানি সত্য সে কেবল ওই বলার কায়দাটুকুর মধ্যেই তার বেশি দাবি করতে গেলে বুধবুদের উপরকার বর্ণচ্ছটাকে দাবি করা হয় তাই নিজেকে ক্ষণকালের ঘোর লাগা থেকে ঠেলে দিয়ে লিলি হেসে উঠে বলল অমিত তুমি যা বললে সেটা এত বেশি সত্য যে না বললেও চলত এইমাত্র যে ব্যাংকটা টপ করে জলে লাফিয়ে পড়ল এটাও তো অনন্তকালের মধ্যে আর কোনো দিন ঘটবে না অমিত হেসে উঠে বলল তফাত আছে লিলি একেবারে অসীম তফাত আজকের সন্ধ্যাবেলায় ওই ব্যাঙের লাফানোটা একটা খাপ ছাড়া ছেঁড়া জিনিস কিন্তু তোমাতে আমাতে চাঁদেতে গঙ্গার ধারায় আকাশের তারায় একটা সম্পূর্ণ ঐকতানিক সৃষ্টি বেটোফনের চন্দ্রলোক গীতিকা আমার মনে হয় যেন বিশ্বকর্মার কারখানায় একটা পাগলা স্বর্গীয় স্যাঁকরা আছে সে যেমনি একটি নিখুঁত সুগল সোনার চক্রে নীলার সঙ্গে হিরে এবং হিরের সঙ্গে পান্না লাগিয়ে একটা প্রহরের আংটি সম্পূর্ণ করলে অমনি দিলে সেটা সমুদ্রের জলে ফেলে আর তাকে খুঁজে পাবে না কেউ ভালোই হল তোমার ভাবনা রইল না বিশ্বকর্মার শ্যাকরার বিল তোমাকে শুনতে হবে না কিন্তু লিলি কোটি কোটি যুগের পর যদি দুইবার তোমাতে আমাতে মঙ্গল গ্রহের লাল অরণ্যের ছায়ায় তার কোনো একটা হাজার ক্রোশী খালের ধারে মুখোমুখি দেখা হয় আর যদি শকুন্তলার সেই জেলেটা বোয়াল মাছের পেট চিরে আজকের এই অপরূপ সোনার মুহূর্তটিকে আমাদের সামনে এনে ধরে চমকে উঠে মুখ চাওয়া চাই করব তারপর কি হবে ভেবে দেখো লিলি অমিতকে পাখার বাড়ি তাড়না করে বললে তারপরে সোনার মুহূর্তটি অন্য মনে খসে পড়বে সমুদ্রের জলে আর তাকে পাওয়া যাবে না পাগলা এমন তোমার কত মুহূর্ত খসে পড়ে গেছে ভুলে বলে তার গড়া হিসেব নেই এই বলে লিলি তাড়াতাড়ি উঠে তার সখীদের সঙ্গে গিয়ে যোগ দিলে অনেক ঘটনার মধ্যে এই একটি ঘটনার নমুনা দেওয়া গেল অমিতের বোন সিসিলিচিরাও ওকে বলে অমি তুমি বিয়ে করো না কেন অমিত বলে বিয়ে ব্যাপারটাই সকলের চেয়ে জরুরি হচ্ছে পাত্রী তার নিচেই পাত্র শিশি বলে অবাক করলে মেয়ে এত আছে অমিত বলে মেয়ে বিয়ে করতো সেই পুরাকালে লক্ষণ মিলিয়ে আমি চাই পাত্রী আপন পরিচয়েই যার পরিচয় জগতে যে অদ্বিতীয় সিসি বলে তোমার ঘরে এলেই তুমি হবে প্রথম সে হবে দ্বিতীয় তোমার পরিচয়ই হবে তার পরিচয় অমিত বলে আমি মনে মনে যে মেয়ের ব্যর্থ প্রত্যাশায় ঘটকালি করি সে গড় ঠিকানা মেয়ে প্রায় সে ঘর পর্যন্ত এসে পৌঁছোয় না সে আকাশ থেকে উড়ন্ত তারা হৃদয়ের বায়ুমণ্ডল ছুতে না ছুতেই জ্বলে ওঠে বাতাসে যায় মিলিয়ে বাস্তুঘরের মাটি পর্যন্ত আসা ঘটেই ওঠে না সিসি বলে অর্থাৎ সে তোমার বোনেদের মতোই একটুও না অমিত বলে অর্থাৎ সে ঘরে এসে কেবল ঘরের লোকেরই সংখ্যা বৃদ্ধি করে না লিচি বলে আচ্ছা ভাই সিসি বিমি বস তো অমির জন্য পদছে তা আছে ইশারা করলেই ছুটে এসে পড়ে তাকে ওর পছন্দ নয় কেন বলে তার কালচার নেই কেন ভাই সে তো এম এতে বোটা ফার্স্ট বিদ্যেকেই তো বলে কালচার অমিত বলে কমল হীরের পাথরটাকেই বলে বিদ্যে আর ওর থেকে যে আলো ঠিকরে পড়ে তাকেই বলে কালচার পাথরের ভার আছে আলুর আছে দীপ্তি লিচে রেগে ওঠে বলে ইস বিমি বসের আদর নেই ওর কাছে উনি নিজেই নাকি তার যোগ্য যদি বিয়ে করতে পাগল হয়ে ওঠে আমি তাকে সাবধান করে দেব। সে যেন ওর দিকে ফিরেও না অমিত বললে পাগল না হলে বিমি বসকে বিয়ে করতে চাইবই বা কেন সে সময় আমার বিয়ের কথা না ভেবে উপযুক্ত চিকিৎসার কথা ভেব আত্মীয় স্বজন অমিতের বিয়ের আশা ছেড়েই দিয়েছে তারা ঠিক করেছে বিয়ের দায়িত্ব নেবার যোগ্যতা ওর নেই তাই ও কেবল অসম্ভবের স্বপ্ন দেখে আর উল্টো কথা বলে মানুষকে চমক লাগিয়ে বেড়ায় ওর মনটা আলো মাঠে বাটে আলে আর ধাঁধা লাগাতেই আছে ঘরের মধ্যে তাকে ধরে আনবার জো নেই ইতিমধ্যে অমিত যেখানে সেখানে হো হো করে বেড়াচ্ছে ফিরপর দোকানে যাকে তাকে চা খাওয়াচ্ছে যখন তখন মোটরে চড়িয়ে বন্ধুদের অনাবশ্যক ঘুরিয়ে নিয়ে আসছে এখান ওখান থেকে যাতা কিনছে আর একে ওকে বিলিয়ে দিচ্ছে ইংরেজি বই কিনে ও বাড়িতে ফেলে আসছে আর আনছে না ওর ওর বোনেরা যে অভ্যাসটা নিয়ে ভারী বিরক্ত সে হচ্ছে ওর উল্টো কথা বলা সজ্জন সভায় যা কিছু সর্বজনের অনুমোদিত ও তার বিপরীত কিছু একটা বলে বসবেই একদা কোনো একজন রাষ্ট্রতাত্ত্বিক ডেমোক্রেসির গুণ বর্ণনা করছিল ও বলে উঠল বিষ্ণু যখন সতীর মৃতদেহ খণ্ড খণ্ড করলেন তখন দেশ জুড়ে যেখানে সেখানে তার একশোর অধিক পীঠস্থান তৈরি হয়ে গেল ডেমোক্রেসি আজ যেখানে সেখানে যত টুকরো অ্যারিস্টোক্রেসির পুজো বসিয়েছে খুদে খুদে অ্যারিস্টোক্র্যাটে পৃথিবী ছেয়ে গেল কেউ পলিটিক্সে কেউ সাহিত্যে কেউ সমাজে তাদের কারো গাম্ভীর্য নেই কেননা তাদের নিজের পরে বিশ্বাস নেই একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোন সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের অমিত মুখ থেকে সিগারেট নামিয়ে ফস করে বললে পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে দুর্বলার আধিপত্য অতি ভয়ঙ্কর সভাস্ত অবলা ও অবলা বান্ধবেরা চটে উঠে বললে মানে কি হলো অমিত বললে যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়েই পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিমওয়ালি বাঁধেও বটে ভোলায়ও মেয়েদের কৌটো আফিমে ভরা প্রকৃতি শয়তানি তার যোগান দেয় একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয় অমিতের জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজপুরে একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা রবি ঠাকুরের কবিতা যে কবিতাই এইটা প্রমাণ করাই তার উদ্দেশ্য দু একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক সভাপতি উঠে বললে কবি উচিত পাঁচ বছর মেয়াদে কবিত্ব করা পঁচিশ থেকে ৩০ পর্যন্ত এ কথা বলব না যে পরবর্তীদের কাছ থেকে আরও ভালো কিছু চাই বলবো অন্য কিছু চাই ফজলি আম ফুরলে বলবো না আনো ফজলি তরো আম বলবো নতুন বাজার থেকে বড় দেখে আতা নিয়ে এসো তো হে ডাব নারকেলের মেয়াদ অল্প সে সে মেয়াদ মেয়াদ বেশি কবিরা হল ক্ষণজীবী ফিলোজফরের বয়সের গাছ পাথর নেই রবি ঠাকুরের বিরুদ্ধে সবচেয়ে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে জম বাতি নিভিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাস পাঠায় তবু লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়েও চৌকির হাতা আঁকড়িয়ে থাকে ও যদি মানে মানে নিজেকে সরে না পড়ে আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা পরবর্তী যিনি আসবেন তিনিও তাল ঠুকেই গরজাতে গরজাতে আসবেন যেন তার রাজত্বের অবসান নেই অমরাবতী বাধা থাকবে মর্তে তারই দরজায় কিছুকাল ভক্তরা দেবে মাল্যচন্দন খাওয়াবে পেট ভরিয়ে শাষ্টাঙ্গে প্রণিপাত করবে তারপরে আসবে তাকে বলি দেবার পূর্ণ দিন ভক্তিবন্ধন থেকে ভক্তদের পরিত্রাণের শুভলগ্ন আফ্রিকায় চতুষ্পদ দেবতার পূজার প্রণালী এই রকমই দ্বিপদী ত্রিপদী চতুষ্পদী চতুর্দশপদী দেবতাদেরও পুজো এই নিয়মে পুজো জিনিসটাকে একঘেয়ে করে তোলার মতো অপবিত্র অধার্মিকতা আর কিছু হতে পারে না ভালো লাগার রেভলিউশন আছে পাঁচ বছর পূর্বেকার ভালো লাগা পাঁচ বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি যে সে মরে গেছে একটু ঠেলা মারলেই তার নিজের কাছে প্রমাণ হবে যে সেন্টিমেন্টাল আত্মীয়রা তার অন্তষ্টি সৎকার করতে বিলম্ব করেছিল বোধ করি উপযুক্ত উত্তরাধিকারীকে চিরকাল ফাঁকি দেবার মতলবে রবি ঠাকুরের দলের এই অবৈধ ষড়যন্ত্র আমি পাবলিকের কাছে প্রকাশ করব বলে প্রতিজ্ঞা করছি আমাদের মণিভূষণ চশমার ঝলক লাগিয়ে প্রশ্ন করলে সাহিত্য থেকে লয়ালিটি উঠিয়ে দিতে চান একেবারেই এখন থেকে কবি প্রেসিডেন্টের দ্রুত নিঃশেষিত যুগ রবি ঠাকুর সম্বন্ধে আমার দ্বিতীয় বক্তব্য এই যে তার রচনা রেখা তারই হাতের অক্ষরের মতো গোল বা তরঙ্গ রেখা গোলাপ বা নারীর মুখ বা চাঁদের ধরণে ওটা প্রিমিটিভ প্রকৃতির হাতের অক্ষরের মক্স করা নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের খাড়া লাইনের রচনা তীরের মতো বর্ষার ফলার মতো কাটার মতো ফুলের মতো নয় বিদ্যুতের রেখার মতো নুরালজিয়ার জিয়ার ব্যথার মতো কচাওয়ালা কোনাওয়ালা গথিক গির্জার ছাদে মন্দিরের মণ্ডপের ছাদে নয় এমনকি যদি চটকল পাটকল অথবা সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের আদলে হয় ক্ষতি নেই এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছলাকলা ছন্দবন্ধ মন কেড়ে নিতে হবে যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল মন যদি কাঁদতে কাঁদতে আপত্তি করতে করতে যায় তবু তাকে যেতেই হবে অতিবৃদ্ধ জটাওটা বারণ করতে আসবে তাই করতে গিয়েই তার হবে মরণ তারপর কিছুদিন যেতেই কিসকিন্দা জেগে উঠবে কোনো হনুমান হঠাৎ লাফিয়ে পড়ে লঙ্কায় আগুন লাগিয়ে মনটাকে পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে আসবার ব্যবস্থা করবে তখন আবার হবে টেনিসনের সঙ্গে পুনর্মিলন বাইরনের গলা জড়িয়ে করব শ্রুবর্ষণ ডিকেনসনকে বলবো মাপ করো মোহ থেকে গোলাপের জন্য তোমাকে দিয়েছি মোগল বাচ্চাদের কাল থেকে আজ পর্যন্ত দেশের যত মুগ্ধ মিস্ত্রি মিলে যদি যেখানে সেখানে ভারত জুড়ে কেবলই গম্বুজলা পাথরের বুদবুদ বানিয়ে চলতো তাহলে ভদ্রলোক মাত্রই যেদিন বিশ বছর বয়স পেরোত সেই দিনই বানপ্রস্থ নিতে দেরি করতো না তাজমহলকে ভালো লাগবার জন্যই তাজমহলের নেশা ছুটিয়ে দেওয়া দরকার এখানে বলে রাখা দরকার কথাটা তোর সামলাতে না পেরে সভার রিপোর্টারের মাথা ঘুরে গিয়েছিল সে যা রিপোর্ট লিখেছিল সেটা অমিতের বক্তৃতার চেয়েও অবোধ হয়ে উঠেছিল তারি থেকে যে কটার টুকরো উদ্ধার করতে পারলুম তাই আমরা উপরে সাজিয়ে দিয়েছি তাজমহলের পুনরাবৃত্তির প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্ত আরক্ত মুখে বলে উঠল ভালো জিনিস যত বেশি হয় ততই ভালো অমিত বললে ঠিক তার উল্টো বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো নইলে সে নিজেরই ভিড়ের ঠেলায় হয়ে যেত মাঝারি যেসব কবি সত্তর পর্যন্ত বাঁচতে একটুও লজ্জা করে না তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে শেষকালটাই অনুকরণের দল চারিদিকে বুদ্ধ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে তাদের লেখার চরিত্র বিগড়ে যায় পূর্বের লেখা থেকে চুরি শুরু করে হয়ে পড়ে পূর্বের লেখার রিসিভার্স অফ স্টোলেন প্রপার্টি সেস্থলে লোকহিতের খাতিরে পাঠকদের কর্তব্য হচ্ছে কিছুতেই এইসব অতি প্রবণ কবিদের বাঁচতে না দেওয়া শারীরিক বাঁচার কথা বলছি না কাব্যিক বাঁচা এদের পরমায়ু নিয়ে বেঁচে থাক প্রবীণ অধ্যাপক প্রবীণ পলিটিশিয়ান প্রবীণ সমালোচক সেদিনকার বক্তা বলে উঠলো জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান তার নাম করুন অমিত করে বললে নিবারণ চক্রবর্তী সভার নানা চৌকি থেকে বিস্মিত নিবারণ চক্রবর্তী সে লোকটাকে আজকের দিনে এই যে প্রশ্নের অঙ্কুর মাত্র আগামী দিনে এর থেকে উত্তরের বনস্পতি জেগে উঠবে ইতিমধ্যে আমরা একটা নমুনা চাই তবে শুনুন বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাধা খাতা বের করে তার থেকে পড়ে গেল আনিলাম অপরিচিতের নাম ধরণীতে পরিচিত জনতার স্মরণিতে আমি আগন্তুক আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক খোলোদার বার্তা আনিয়াছি বিধাতার মহাকলেশ্বর পাঠিয়েছে দুর্লক্ষ অক্ষর বল দুঃসাহসী কে কে মৃত্যুপণ রেখে দিবিতার দুরূহ উত্তর শুনিবে না মূর তার সেনা করে পথরোধ ব্যর্থ ক্রোধ পড়ে বুকে তরঙ্গের নিষ্ফলতা যথা মরে মাথা ঠুকে শৈলতটা পরে আত্মঘাতী দম্ভ ভরে পুষ্পমাল্য নাহিমোর রিক্ত বক্ষতল নাহি বর্ম অঙ্গদ কুঞ্জল এ পক্ষে লেখা গুড় জয় দরিদ্রের বেশ করিবে নিঃশেষ ভাণ্ডার খোলো খোলো দ্বার অকস্মাৎ বাড়াইয়েছি হাত যাদিবার দাও আচিরাত বক্ষতব কেঁপে ওঠে কম্পিত অর্গল চলমল ভয়ে আর্ত উঠিছে চিৎকারি দিগন্ত বিদারি ফিরে যায় এখন রে দুর্দান্ত দুরন্ত ভিকারি তোর কণ্ঠদ্বনি ঘুরে ঘুরে নিশিত নিদ্রার বক্ষে হানে তীব্র ছুরি অস্ত্র আনো ঝঞ্ঝনিয়া আমার পঞ্জরে হানো মৃত্যুরে মারুক মৃত্যু অক্ষয়ে প্রাণ করি যাব দান শৃঙ্খল জড়াও তবে বাধ মরে খণ্ড খণ্ড হবে মুহূর্তে চকিতে মুক্তি তব আমারই মুক্তিতে শাস্ত্র আনো হানো মোরে হানো পণ্ডিতে পণ্ডিতে ঊর্ধ্বস্বরে চাহিব খণ্ডিতে দিব্যবাণী জানি জানি তর্কবান হয়ে যাবে খান খান মুক্ত হবে জীর্ণবাক্যে আচ্ছন্ন দুচক হেরিবে আলোক অগ্নিজালো আজিকার যাহা ভালো করল যদি হয় তাহা কালো যদি তাহা ভস্য হয় বিশ্বময় ভস্য হোক দূর করে শোক মোর অগ্নি পরীক্ষায় ধন্য হোক বিশ্বলোক অপূর্ব দীক্ষায় আমার দুর্বোধ বাণী বিরুদ্ধ বুদ্ধির পরে মুষ্টিহানি করিবে তাহারে উচ্চকিত আতঙ্কিত উন্মাদ আমার ছন্দ বে ধ শান্তিলুব্ধ মুমুক্ষরে ভিক্ষাজীর্ণ বুবুক্ষরে শিরে হস্ত হেনে একে একে নিবে মেনে ক্রোধে ক্ষোভে ভয়ে লোকালয়ে অপরিচিতের জয় অপরিচিতের পরিচয় যে অপরিচিত বৈশাখের রুদ্র ঝড়ে বসুন্ধরা করে আন্দোলিত হানি বজ্র মুঠি মেঘের কার্পণ্য টুটি সঙ্গোপন বর্ষণ সঞ্চয় ছিন্ন করে মুক্ত করে সর্বজগন্ময় রবি ঠাকুরের দল সেদিন চুপ হয়ে গেল গেল শাসিয়ে লিখে জবাব দেবে সভাটাকে হতবুদ্ধি করে দিয়ে মোটরে করে অমিত যখন বাড়ি আসছিল সিসি তাকে বললে একখানা আজ তো নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থাকতে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছ কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানাবার জন্যে অমিত বললে অনাগতকে যে মানুষ এগিয়ে নিয়ে আসে তাকেই বলে অনাগত বিধাতা আমি তাই নিবারণ চক্রবর্তী আজ মর্তে এসে পড়ল কেউ তাকে আর ঠেকাতে পারবে না সিসি অমিতকে নিয়ে মনে মনে খুব একটা গর্ববোধ করে সে বলে আচ্ছা অমিত তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রেখে দাও অমিত বললে সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা বর্বরতা পৃথিবীতে সকল বিষয়েই অপ্রস্তুত এ কথাটাও আমার নোট বইয়ে লেখা আছে কিন্তু তোমার নিজের মতো বলে কোনো পদার্থই নেই যখন যেটা ভালো শোনাই সেটাই তুমি বলে বসো আমার মনটা আয় না নিজের বাধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে লিখে দিতুম তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়ত না সিসি বললে অমি প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে ধন্যবাদ সকলকে আজকের পর্বটি শোনার জন্য কে কোথা থেকে শুনছেন এবং আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আগামী পর্বগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ